তাই তিনি বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো নিশ্চয়ই মদ জুয়া ভাগ্য নির্ধারণ করা আপনি বুঝছেন এটা গণক গণক বুঝেন গণক এই টিয়া পাখি বলে কালকে আপনার কি হবে চাকরি হবে না হবে না সুন্দরী বউ পাবে এখন একটা কথা চলে হানাফি না আমি এভাবে বলবো তারপর হচ্ছে সরসিনা আটরশি মাইজ ভান্ডার ফুরফুরা অনেক আছে নাকি নাই এর মধ্যে আমরা তৃপ্তি পাই কেউ কেউ নিজেকে হানাফি বলতে কেউ কেউ নিজেকে সুফি বলতে নাকি তৃপ্তি পাই না এরকম নাই আচ্ছা এবার দেখেন আমাকে ভুল বুঝিয়েন না আপনি সিদ্ধান্তে আসেন এক এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে এই যে নামাজ শেষে আপনারা কেন এই ধরনের মসজিদগুলোতে আসেন না আমি জানি তো বেশি কিছু নিয়ে তর্ক নাই আপনাদের আপনাদের তর্ক হচ্ছে এরা সালাতে সালাম ফিরায় ফিরানোর উপরে মুনাজাত দেয় না আমি কি ভুল বলছি বেশি কিছু নিয়ে কিন্তু আপনাদের তর্ক নাই সবচেয়ে বড় তর্ক হচ্ছে মুরব্বীদের আঙ্কেল আমার উপর রাগ করিয়েন না চাচা প্লিজ রাগ করিয়েন না আমি একটু বলে যাই ওই যে আগে বলেছি বক্তার কথা মানার মতো হলে মানবেন নালে ছেড়ে দেবেন আমার উস্তাদ বসে আছে আল্লাহ আমি শেষ করবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই বেশিরভাগ মানুষের তর্ক হচ্ছে না 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 আহলে হাদিস মসজিদ ওখানে যায় নামাজে মজা লাগে না একটু নামাজ পড়ার পর একটু মুনাজাত দেবে ইমাম সাহেব আমরা মুখ্য সুক্ষ মানুষ আমরা কি দোয়া করতে জানি একটা নামাজ পড়লাম এতটা ভালো কাজ করলাম দোয়াই করে নেই এই জন্যই তো আশা হয় না নাকি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে নামাজ পড়ছে আমাদের মধ্যে সবার আগে কে নামাজ পড়ছে নাকি আপনি আগে পড়ছেন রাসূল সাল্লাল্লাহু আগে কেউ নামাজ পড়ছে তো তাহলে সবার আগে নামাজের ইমামতি কে করছে মুসল্লি কারা ছিল মুসল্লি কারা ছিল নাকি আমরা তাহলে ইমাম কে ছিল মুসল্লি কারা ছিল এই যে আমরা রুকুতে যাই রুকু থেকে উঠি সিজদা যাই এগুলো আমরা কোথায় থেকে পাইছি মুরব্বি হানাফি হানাফি মাশাল্লাহ আলাইক আপনি হানাফি থাকেন আমি আপনাকে কিন্তু প্রশ্ন করতেছি রুকু সিজদা সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা সামি আল্লাহু লিমান হামিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এগুলো সব আমরা কোথায় কার কাছ থেকে পেয়েছি সবার আগে এগুলো কে পড়ছে তারপরে কারা আচ্ছা এই যে আপনার নামাজের পরে মুনাজাত না দিলে তৃপ্তি লাগে না নিশ্চয়ই এটা অনেক বড় একটা কাজ তো এই কাজটা আপনি কি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আপনার রাসূল যদি মুহাম্মদ হয় সাল্লাল্লাহু তাহলে আপনি বলেন এটা কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এনে দিতে পারবেন না দেখেন বুঝে শুনে না বলবেন সবাই না বলতেছে না প্লিজ আমি আবার প্রশ্ন করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এরপর যে এইভাবে সবাই মিলে আমরা দোয়া করব এটা কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এনে দিতে পারবেন আমি কিন্তু বলিনি যে পারবেন না তাহলে না আমার সাথে আপনারা একমত হবেন কেউ কেউ বলেন না প্লিজ একজন মানুষ এখানে হাত তোলেন যে বলতে পারবেন সাহস করে যায় ইনশাআল্লাহ আমি আবু হুরায়রা থেকে ওমর থেকে আলী থেকে আমি নিয়ে আসব যে আল্লাহ নবী সালাম ফেরানোর পরেই মুনাজাত করতেন একজন মানুষ তো বলেন প্লিজ একজন একজনও নাই আচ্ছা থাক ইনশাআল্লাহ আল্লাহ এরকম মানুষ তৈরি করুক যারা কোরআন ও সুন্নাহ থেকে কখনো মুনাজাত নিয়ে আসতে পারবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে আমরা দোয়া করি ইয়া আল্লাহ তুমি এমন মানুষ জন্ম দাও যে অন্তত আবু হুরায়রা থেকে আলী থেকে উসমান থেকে আবু বকর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অথবা যত সাহাবী আছে তাবিঈ আছে তবে তাবিঈ আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ প্রত্যেক ইমামের অ্যাটলিস্ট ইমামদের কাছ থেকে হলেও অ্যাটলিস্ট বলবে যে সালাম ফেরানোর পরই পাঁচবার মুনাজাত আছে আচ্ছা আমি কি বলেছি মুনাজাত নাই আমি কি একবারও বলছি মুনাজাত নাই আমি কিন্তু প্রশ্ন করেছি আমি এখানে কিছু দাবি করতেছি না প্লিজ ভুল বুঝিয়েন না এখান থেকে আমি উঠে চলে গেলে পরে এদের উপর আবার প্রেশার দিবেন আপনি কথাটা বুঝেন আমি একজন নাদান মানুষ আপনি আমাকে যুক্তি দিয়েন না প্লিজ কারণ যুক্তি মমতা জোলে যখন সে ওয়াজ করে যুক্তি তাসলিমা নাসরিন দিয়েছে যখন সে কোরআন অবমাননা করেছে যুক্তি কিছুদিন আগে ইন্ডিয়ায় এখন হিন্দু ধর্ম গ্রহণ করেছে একজন শিয়া যদিও মানুষ মুসলিম মনে করে আমরা শুধু শিয়া বলি আমরা শিয়া মুসলিম বলি না আমরা বলি যে শুধু শিয়া তাকে মানুষ মুসলিম হিসেবে জানে সেও যুক্তি দিয়ে বলেছে কোরআনের কতগুলো আয়াত বাদ দিয়ে দিতে হবে বলেন নাউযুবিল্লাহ তো আমি যুক্তি চাচ্ছি না আমি আপনাকে প্রশ্ন করেছি আমাকে একটা উত্তর দিবেন তাহলে আমি কি একবারে বলেছি না আমাদের পরে মুনাজাত করিয়েন না দেখেন এখন না বলিয়েন না চলে গেলে পরে বলবেন যে না হুজুর তো মানা করে গেছে আমি কিন্তু মানা করিনি আমি বলছি যে কাজটা সুন্দর
মনে তৃপ্তি আসে সামাজিক অসুবিধাও নাই ক্ষতিও নাই বরঞ্চ আর ভালোই লাগে করলেই ভালো লাগে কিন্তু আপনি এমন কাজ করেন না যেটা ভালো লাগে এখানেই প্রবলেমটা আপনার ভালো লাগাটা চাচা নিষেধ কেন করে জানেন কষ্ট যদি আপনি এমন এমন করে বলতেন যে এই এমনি করি হুদাই তখন বলতাম যে মুসলিমরা এমনি হুদা কাজ করে না বাট যখন আপনি বলছেন যে ভালো লাগে খুব তৃপ্তি লাগে এটা তো খারাপ কাজ না খারাপ কাজ না মানে ভালো কাজ খারাপ কাজ না মানে আর ভালো কাজ মানে নেকির কাজ ভালো কাজ মানে কি আর নেকি কে দেয় এই তথ্য কে দেয় মুহাম্মদ আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে মসজিদ মাদ্রাসা মসজিদের মনে হয় কাজ চলবে আপনারা চেষ্টা করবেন যথাসাধ্য দান করতে তবে যারা দান করবেন তারা অবশ্যই সালাত আদায় করবেন পাঁচ ওয়াক্ত আমি শুধু দান করতে বলবো না আমি বলবো যদি আপনি নিশ্চিত হন আপনি কবে মরবেন তাহলে দান করে দিয়েন এবং দান করে আপনি তো জানেনই কবে মরবেন তার আগে সালাত শুরু করে দিয়েন আর যদি মনে হয় যে না আমার জীবনে আমি অনেক অন্যায় করেছি আমার জীবনে আমি অনেক অপরাধ করেছি বয়স কম হতে পারে মোবাইলে আমি এত অন্যায় অপরাধে লিপ্ত হয়েছি বাস্তব জীবনে আমি এত অন্যায় অপরাধে লিপ্ত হয়েছি আমার উচিত ইউটার্ন করা আমার উচিত ফিরে আসা তাহলে আপনাকে বলি সাদাকা সাদাকার চেয়ে সাদাকা হচ্ছে বোরহান প্রমাণ আপনি যে ফিরে আসতেছেন আপনি আল্লাহর দিকে ফিরে আসেন আপনি সাদাকা এদের মসজিদ দেখুন এখানে কে কোথায় বাদে কে কি বলে জোরে আসতে আপনি এত টেনশন নিচ্ছেন কেন আপনি এত বিচলিত হচ্ছেন কেন আপনি এত চিন্তিত কেন হাযা বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর এটা কার ঘর আল্লাহর ঘর আপনি যদি সঠিক হন আপনার পরবর্তী নাসল আসবে যারা এটাকে আপনার মতো করে করবে সঠিকভাবে ইনশাআল্লাহ আপনি তো টেনশন নিচ্ছেন কেন আল্লাহর উপর আপনার ভরসা নাই আপনারা পুরো গ্রামবাসী এই মসজিদে অংশগ্রহণ করবেন নিজেদের কন্ট্রিবিউশন করবেন নিজেদের দানের হাত প্রসার করবেন গোপনে এবং প্রকাশ্যে দান করবেন আমি চাইব আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে ফজিলতুল শেখ ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া সাহেব উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন তা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন মনে রাখবেন ওয়াজে আসা উচিত মানুষের শেখার জন্য মন ভরার জন্য না কান ভরার জন্য না সুরে সুরে ভাবে তাল মিলিয়ে নড়াচড়া করার জন্য না ঘুমানোর জন্য না চিল্লানোর জন্য না আমি মনে করি আপনি আল্লাহর দেওয়া হায়াত থেকে এখানে এসে বসেছেন এটা আল্লাহর অনুগ্রহ যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছে এবং এইরকম একটা জলসায় বসার তৌফিক দান করেছে এটা আল্লাহর অনুগ্রহ এটাকে কাজে লাগাবেন যারা আমাদের আলেম ওলামা রয়েছেন কোরআন ও সুন্নার একনিষ্ঠ খাদেম যারা তাদের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রয়োজনে কোড করে নেবেন কোরআন ও সুন্নার সাথে মিলিয়ে নেবেন এবং তা আপনাদের জীবনে এবং আপনাদের জীবন চলাচলের মাধ্যমে কাজে লাগিয়ে নিজেদের জান্নাতের পথকে সুগম করবেন সহজ করবেন এই কথা বলে আমি জামশেদ মজুমদার আপনাদের থেকে বিদায় নেব আমার উস্তাদ হাফেজাহুল্লাহ তিনি এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ তাআলা আমার পরে তিনি আপনাদের সামনে দীন ইসলামের খেদমতের জন্য কিছু পেশ করবেন আমি অনুরোধ করব উস্তাদের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা চেষ্টা করবেন যে তিনি যা বলে আপনারা এখানে যিনি বসবে ওনার দিকে তাকাবেন না তাকাবেন কার কথা বলে কে কথা বলছে সেদিকে তাকায়েন না কার কথা বলছে সেদিকে তাকায়েন দেখবেন আপনার মন অনেক বড় হয়ে যাবে আপনি হানাফি মাশাল্লাহ আলাইক জন্মগতভাবে যদি আমি বাংলাদেশি হই তাহলে আমিও হানাফি যেহেতু আরব দেশের ওরা সাহাফি হয়ে গেছে কেউ হাম্বালি হয়ে গেছে জন্মগতভাবে একটা এরিয়া ভাগ আছে বাংলাদেশে কি কোনো সাহাফি খুঁজে পাওয়া যায় বাংলাদেশে কোনো সাহাফি খুঁজে পাওয়া যায় হাম্বালি খুঁজে পাওয়া যায় তার মানে জন্মগত এরিয়া হিসেবে আমি বাংলাদেশি হলে আমি হানাফিও আপনিও হানাফি আমিও হানাফি ইনশাআল্লাহ তাআলা তবে কোরআন ও সুন্নাহ মেনে চলা হানাফি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু